নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা সুন্দর নাস্তা বানিয়ে দেখাচ্ছি, পুটাটো রিং। এটা আপনারা কখনো সকালবেলায় বা একটুখানি বিকেলে চায়ে দিয়ে খাবার দিয়ে আপনারা আরামসে খেতে পারবেন। তো আলু আজকে কি হয়েছে, আলুটাকে তাড়াতাড়ি কুকারটাকে নামাতে গেছি আর না সঙ্গে সঙ্গে পুড়ে গেছে হাত। আর আপনারাও এটা মনে রাখবেন, এই জন্য এই কথাটা শেয়ার করছি। সব থেকে সুন্দর জিনিস হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা একটা ছোট্ট গাছ লাগাবেন, ওইটা দিয়েই 50 খানা একটু একটু করে হয়ে যাবে। অ্যালোভেরাটাকে আমি লাগিয়ে দিয়েছি, দেখুন একটু ফোটাও, ছাল ফাল কিচ্ছু হয়নি। এটা ছোট্ট ছোট্ট ইয়ে করলাম, চাইলে তো আপনারা টিউব কিনেও রেখে দিতে পারেন, এটা খুব ভালো জিনিস। এই যে আলুটাকে গ্রেট করে নেবেন, সুন্দর করে গ্রেট করে নেবেন। টেস্ট অ্যাকর্ডিং একটুখানি নুন দিয়ে দেবেন, খুব বেশি নুন দিতে যাবেন না, আপনি পরে বিট নুন স্প্রিঙ্কল করে দিতে পারেন, কিন্তু আগের থেকে দেবেন না খুব বেশি। একটুখানি আমি এটা অ্যারোরুট দিলাম, হালকা করে মেখে নেবেন, যতটুকু দরকার হবে ওইটুকু মাখবেন। এইটার মধ্যে আজওয়াইন আছে আর এটা হচ্ছে কস্তুরি মেথি দিয়ে দিলাম। একটুখানি আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। রিফাইন আর ডালটা মিক্স করে দেবেন, তাহলে খুব বেশি খাস্তা তৈরি হয়। এই যে তৈরি হয়ে গেল, এটা করার জন্য ডিপ করার জন্য একটুখানি সস বানিয়ে নিচ্ছি, আপনি নিজের হিসাবে কম বেশি করবেন। এটা স্টোর করে রেখে দিলে না 2-3 দিন, আপনার 1 সপ্তাহ চলে যাবে। পেঁয়াজ রসুন খায় তারা, রসুন বেটে দিয়ে দেবেন, শুধু রসুন পড়বে আর কিছু পড়বে না। এটা আমি কর্নফ্লোর দিচ্ছি, একটুখানি দিলেই হবে। আর যেটা মেক বাইন্ডিং করেছিলাম ওইটা অ্যারোরুট ছিল, আপনি কম বেশি নিজের হিসাবে দিয়ে দেবেন, এটা খারাপ হবে না। এই এটা কিন্তু শুকনো লঙ্কা হচ্ছে, এটা যেমনি বাড়িতে বাজার থেকে এনে বাড়িতে রেখে দিলে শুকিয়ে যায়, ওইটা হচ্ছে। এটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে সুন্দর করে রোদ্দুরে শুকিয়ে নিয়েছিলাম। রোদ্দুরে শুকিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটুখানি অয়েল দিয়েছি, একটুখানি খাবার কালার দিয়ে আমি এটাকে বানিয়েছি। কুটাওয়া মির্চা বাড়িতেই তৈরি করেছি। এই যে সস দিয়ে দিলাম, একটুখানি আমি এটাতে সাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম। এই যে ভিনেগার, এটা আর একটুখানি আপনি চিনি দিয়ে দেবেন, একসঙ্গে এগুলো সব দিয়ে দেবেন। জল একটুখানি চাপিয়ে দিয়েছি, এখন আমি আস্তে আস্তে করে ঢেলে তাড়াতাড়ি চালাবো। আপনি রসুন গ্রেট করে দিয়ে দেবেন, আর যারা পেঁয়াজ রসুন খায় তাদের কথা বলছি। আর ইয়ে আমার কাছে এরকম সময় নেই, ধনে পাতার স্টেম মোটা মোটা যেগুলো পিছনেরগুলো থাকে ওগুলো দিয়ে দেবেন। এই সসটা খুব সাবধান করে বানাবেন, স্লো গ্যাসে, যখন গ্যাসটা হয়ে যাবে তখন একটু তেজ করে দেবেন। জাল দিয়ে দিয়েছি সুন্দর করে, এটা তৈরি হয়ে গেছে। এটা কোনো যে কোনো জিনিস, আলুর পরোটা বা কচুরি যে কোনো জিনিস দিয়ে আপনি ডিপ করে খেতে, এটা খুব সুন্দর স্পাইসি তৈরি হয়েছে। এটা আপনার 1 সপ্তাহ আরামসে ফ্রিজে চলে যাবে, বেশিও চলতে পারে। জি।
আপনি একটুখানি অয়েল লাগিয়ে নেবেন হাতে। একটুখানি এমনি করে কাট করে দেবেন, আস্তে আস্তে করে করবেন। স্লো গ্যাসে করবেন, তেজ গ্যাসটা না হোক তাহলে কুরকুরা হবে না। আবার এমনি করে বের করে, এমনি করে বের করে আবার ধীরে সে কাট করে দেবেন। কত কড়কড়া হয়েছে, কড়কড়া হয়েছে সুন্দর। আর বাকিগুলো এমনি করে দিয়ে দিচ্ছি। স্লো করবেন, আগে একটুখানি হালকা ভেজে যাবে, তারপরে আবার পাল্টিয়ে দেবেন, তারপরে একটুখানি গ্যাস তেজ করে দেবেন। এটাকে আমি সার্ভ করে দিই। নুন কম দেবেন, নুন যদি কম হয়ে যায় তাহলে আপনি উপর দিয়ে বিট নুন স্প্রিঙ্কল করে দেবেন। আপনাদের যদি আমার এই চ্যানেলটা খুব পছন্দ হয় নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করবেন। এগুলো আমি সব নিরামিষ নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পেশ করছি। করেছি এটা একটা বটলে, কাঁচের ধোয়া শুকা বটলে রেখে দেবেন, তাহলে আপনাদের অনেক দিন চলবে চাউমিন ম্যাক্রোনি। যদি এই পোটেটো রিং যদি পছন্দ হয় তো আপনারা একটুখানি লাইক সাবস্ক্রাইব কমেন্টস করবেন। এখানটাই আমি ভিডিওটা সমাপ্তি করছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভগবান থেকে কামনা করছি। ধন্যবাদ।